নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পিএম এম কিষান সম্মান নিধি যোজনার বারোতম কিস্তির টাকা সত্যি কি সতেরোই অক্টোবর দেওয়া হবে এ নিয়ে আপনারা চিন্তিত ছিলেন কারণ এর আগে টুইট করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যে জানানো হয়েছিল সতেরোই এবং আঠারোই অক্টোবর দিল্লির পুষাতে যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন পি এম কিষান সম্মেলন বলে সেখানে বলা হয়েছিল সেই জায়গাতে কিন্তু ওই পি এম কিষানের টাকা দেওয়ার ডেট সংক্রান্ত টুইটটি সরিয়ে নেওয়া হয় পরবর্তীকালে এবং সে নিয়ে ভিডিও আমি গতকাল আপনাদের দিয়েছিলাম কিন্তু আজকের এই ভিডিওতে কনফার্ম জানিয়ে দিচ্ছি আপনারা সতেরোই অক্টোবর বেলা এগারোটার সময় পিএম কিষাণ কিষান সম্মান নিধি যোজনার বারোতম ইনস্টলমেন্টের টাকা পাবেন যা প্রধানমন্ত্রী নিজে থেকেই আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গেছে তা কিন্তু চলছে এখন আয়োজন এবং কোথা থেকে আমি জানলাম যে কনফার্ম সতেরোই অক্টোবর এগারোটার সময় আপনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে তাও এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদের তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে আপনাদের মন্তব্য জানাবেন এবং যদি ইনফরমেশানটি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটা অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় তো এবার আপনাদের আমি জানিয়ে দেবো যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বারোতম কিস্তির টাকা যে সতেরোই অক্টোবর বেলা এগারোটার সময় প্রধানমন্ত্রী আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করবে সেটা আমি কোথা থেকে জানলাম তো দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি সিএসসির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এইখানে কিন্তু কমন সার্ভিস সেন্টার লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন সিএসসি ইজিও ভি তো এই যে টুইটারে সিএসসি থেকে কিন্তু টুইট করে তাদের সিএসসি সেন্টার যাদের আছে তাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বারোতম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে তো এখানে আপনারা এসে যদি এইখানে দেখেন দেখতে পাচ্ছেন টুইটটা পি এম কিষান ইনস্টলমেন্টস রিলিজ বাই শ্রী নরেন্দ্র মোদী অনারেবল প্রাইম মিনিস্টার এবং এখানে লেখা আছে মোবিলাইজেশান অব ফার্মার্স থ্রো সিএসসি ফর লিপ ওয়েবকাস্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটটা আছে সতেরোই অক্টোবর দু টাইম এগারোটার সময় এবং আপনাদের ভালোভাবে আমি এটা বুঝিয়ে বলে দিই যে এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে ইনস্টলমেন্ট বা কিস্তি সেটা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ট্রান্সফার করবেন কৃষকদের অ্যাকাউন্টে যেখানে বলা হয়েছে কৃষকদের সিএসসির মাধ্যমে কিন্তু এই ইনফরমেশানটা পৌঁছে দিতে হবে ডেট দেওয়া আছে কবে দেখুন ট্রান্সফার করবেন সতেরোই অক্টোবর দু হাজার এবং বেলা এগারোটার সময় সেটাও দেওয়া আছে এখানে ওয়েবকাস্ট হবে যে লিঙ্কে সেই লিঙ্কটাও দেওয়া আছে পি এম ইন্ডিয়া ওয়েবকাস্ট ডট এনআইসি ডট ইন এর দেখুন ভিএলি মাস্ট শেয়ার ফটো শেয়ার ভিএলিদের বলা হয়েছে এই একটা লিঙ্ক দেওয়া আছে এখানে ফটোগুলো শেয়ার করতে এখন আপনার বিশ্বাস হচ্ছে না তাহলে আপনাদের আমি দেখুন দেখিয়ে দিচ্ছি আরও একটু নিচের দিকে গিয়ে এইখানে দেখুন হ্যাশট্যাগ পি এম কিষান দিয়ে যে ব্যানারটা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে কৃষি বিভাগ মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার এখানে সিএসসির পক্ষ থেকে বা ডিজিটাল ইন্ডিয়ার পক্ষ থেকে এটা পোস্ট করা হয়েছে এখানে লেখা আছে পি এম কিষান ইনস্টলমেন্টস রিলিজ মোবিলাইজেশান অব ফার্মার্স থ্রো সিএসসি ফর লিভ ওয়েবকাস্ট তো এই জায়গায় দেখুন শ্রী নরেন্দ্র মোদী অনারেবল প্রাইম মিনিস্টার টাইম দেখুন এগারোটার সময় ডেট দেখুন সতেরোই অক্টোবর দু হাজার বাইশ ফলোইং অ্যাক্টিভিটিসগুলো এখানে দেওয়া আছে কি কী অ্যাক্টিভিটিস করতে হবে ভিএলিদের সিএসসি ভিএলিদের সেটা জানানো আছে তো এবং সেই সঙ্গে আরও অনেক কিছু এখানে লেখা আছে এবার দেখুন এই যে ওয়েবকাস্ট লিঙ্কটা দেওয়া আছে সেখানেও আমি দেখিয়েছিলাম যে পি এম ইন্ডিয়া ওয়েবকাস্ট ডট এনআইসি ডট ইন তো এখানে আপনারা বুঝতেই পারলেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বারোতম কিস্তির টাকা সতেরোই অক্টোবর বেলা এগারোটার সময় আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে যোগ দেবেন দিল্লির পুষাতে আশা করি এটি ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করা যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বারোতম কিস্তির টাকা সতেরোই অক্টোবর দেওয়া হবে তার কনফার্ম ডেট আমি আপনাদের জানিয়ে দিলাম তো আপনাদের কাছে আশা করব আপনারা ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না